হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। সামনেই শুরু হবে ডুরান্ড কাপ, অর্থাৎ এ মাসের শেষ থেকে কিন্তু ডুরান্ড কাপের আসর বসতে চলেছে। তো কলকাতা লীগের ডার্বি কবে সেটা তোমরা সবাই জেনে গেছো, আগামী 13ই জুলাই হচ্ছে কলকাতা লীগের ডার্বি। এবার কিন্তু ডুরান্ড কাপেরও ডার্বির সম্ভাব্য ডেট একটা জানা গেছে, সেটা হচ্ছে 18ই জুলাই। তো তোমাদের জানিয়ে রাখি, ডুরান্ড কাপের প্রথম দিকটা হয়তো মোহনবাগানের রিজার্ভ টিম খেললেও ডার্বি ম্যাচে কিন্তু মোহনবাগান তাদের সিনিয়র দলের প্লেয়ারদের রেজিস্টার করা হবে। তো মোহনবাগান কিন্তু সিনিয়র দলের প্লেয়ারদের এখনও সবার নাম ঘোষণা করেনি, সব বিদেশিদের, তার জন্য প্র্যাকটিস শুরু করতে পারছে না। অন্যান্য দল কিন্তু মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিচ্ছে, তো এটা কিন্তু মোহনবাগানকে মাথায় রাখতে হবে, যাতে পরে গিয়ে চোট আঘাতের সমস্যা না বাড়ে, পর্যাপ্ত প্র্যাকটিস না পেলে, পর্যাপ্ত প্রিসিজন না হলে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর চলে আসি আরও একটা খবর, যেটা কিন্তু আজ সকালেই মার্কাস মার্গুলাও জানিয়েছেন, সেটা হচ্ছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কিন্তু আর নতুন কেউ হচ্ছেন না, সেটা হচ্ছে আরমান্দো সাদিকুর, তাকেই রিটার্ন করা হচ্ছে, সেরকমটাই কিন্তু মার্কাস মার্গুলার তরফ থেকে কিন্তু জানা গেছে। তিনি জানিয়ে দিয়েছেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি আরমান্দো সাদিকুর। তো আরমান্দো সাদিকুকে নিয়ে গত মরশুমে কিন্তু খুবই সমালোচনা হয়েছে, তিনি সেইভাবে পারফরমেন্স করতে পারেননি, তাকে নিয়ে যে হাইপটা ছিল সেই অনুযায়ী তিনি পারফরমেন্স করতে পারেননি। তো তিনি খেলেছেন এমন কিছু ম্যাচে মোহনবাগানকে গোল করেছেন, জিতিয়েছেন, সব ঠিক আছে, তবে কনসিস্টেন্টলি তিনি কিন্তু পারফরমেন্স করতে পারেননি। তো সেই প্লেয়ারটিকে কিন্তু আবার রিটার্ন করতে হচ্ছে মোহনবাগানকে, যদি মার্কাস মার্গুলার কথাটা ঠিক হয়, কারণ অনেক জায়গা থেকে কিন্তু জানা গেছিলো যে আরমান্দো সাদিকুকে কিন্তু যেন তেন প্রকারে ছেড়ে দেওয়া হবে বা লোন ডিলে কিন্তু অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। তো আরমান্দো সাদিকুর সাথেও কিন্তু আরও এক বছরের চুক্তি বাকি ছিল এবং তাকে ছাড়তে গেলেও একটা বিরাট অঙ্কের কম্পেনসেশন দিতে হতো, সে কারণে হয়তো আরমান্দো সাদিকুকে মোহনবাগান রেখে দেওয়ার পরিকল্পনা করছে। যদি আরমান্দো সাদিকুকে মোহনবাগান রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের বিদেশিদের কম্বিনেশনটা ঠিক হচ্ছে না, কারণ মোহনবাগানে কিন্তু 4 জন ফরওয়ার্ড হয়ে যাবে সেক্ষেত্রে। তো 4 জন ফরওয়ার্ড একটা টিমে কী করবে? তো সেই অনুযায়ী কিন্তু মোহনবাগানে যে পজিশনে বিদেশি দরকার সেই পজিশনে কিন্তু মোহনবাগান বিদেশি এখনও অবধি কোনো সাইন করায়নি। জানি না এরপর কার নাম আর আসবে সামনে বা কোন পজিশনে সাইন করাবে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু একজন বিদেশির দরকার, যেটা কিন্তু মোহনবাগান গত বছর অনেক ভুগেছিল যার জন্য। তো আরমান্দো সাদিকুই এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে তাকেই রিটার্ন করা হচ্ছে। আর লাস্ট খবর চলে আসি, সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেট্রাটস। তো দিমিত্রি পেট্রাটসের সাথে কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিয়েছে মোহনবাগান, আগামী 2 মরশুমের জন্য তার সাথে চুক্তি বৃদ্ধি করা হয়েছে। তার সাথে কিন্তু এবছরই চুক্তি শেষ হয়ে গেছিলো এবং দিমিত্রি পেট্রাটস আগেই জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান যদি তাকে চায় তিনি কিন্তু কোনোদিন মোহনবাগান ছাড়বেন না, তার সাথে মোহনবাগানের এমনই সম্পর্ক। তো সেই কথা অনুযায়ী কিন্তু মোহনবাগান তার সাথে 2 বছরের চুক্তি রিনিউ করার জন্য অফার করেছিল, তিনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অর্থাৎ মোহনবাগানে আরও 2 বছর তিনি খেলবেন এবং মোহনবাগানের এই মুহূর্তে তিনি সবথেকে ফ্যানদের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং ভ্যানদের কাছে সবথেকে ফেভারিট তিনি। তো সব মিলিয়ে এই প্লেয়ারকে তোমরা আরও আগামী 2 মরশুম কিন্তু মোহনবাগান জার্সি গায়ে খেলতে দেখবে।